ছোটোবেলায় আমরা অনেকেই স্বপ্ন দেখি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা জ্যোতির্বিজ্ঞানী হওয়ার তবে সেই স্বপ্ন কেউ পূরণ করতে পারে আবার কেউ কালের কালান্তরে হারিয়ে যায় কিন্তু নদিয়া জেলার কৃষ্ণনগরের নবারুণ পোদ্দার কিন্তু বাস্তবে বাবার কাছে গল্প শুনে শুনে ছোটবেলা থেকে সেই বাস্তবে কিন্তু রূপান্তরিত করে দেয় নিজের কর্মদক্ষতার জেরেই সে কিন্তু চান্স পেয়ে গেল সুদূর ইসরোতে কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয় নদীয়ার কৃষ্ণনগরের চাঁদসড়ক এলাকার বাসিন্দা নবারুণ পোদ্দার ছোটবেলা থেকেই বাবার কাছে গল্প শুনতেন মহাকাশ বিজ্ঞানীদের সম্পর্কে সেই থেকেই তার মনে ইচ্ছে জাগে বড় হয়ে মহাকাশ বিজ্ঞানী হওয়ার বাবাকে তিনি বলতেন সেও বড় হয়ে মহাকাশে পাড়ি দেবেন ছোটবেলার সেই স্বপ্নকেই বাস্তবে রূপান্তরিত করে দেখালেন কৃষ্ণনগরের বাসিন্দা নবারুণ পোদ্দার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো থেকে ডাক পেলেন অবশেষে তিনি ছোটবেলায় এখানেই স্টার্ট আমার এখানেই শুরু তারপর এখান থেকে পড়াশোনা করার পর আমি গ্র্যাজুয়েশান পর্যন্ত এখানেই থাকি তারপর বিএইচ ইউ যাই বেনারসে সেখান থেকে আমি এই বছরেরই পাস আউট টু জুন মাসের তো সেখান থেকে এই ইজরো যাওয়াটা যেহেতু প্যান্ডেমিক গেছে মাঝখানে ব্যাপারটা অনেকটাই সিচুয়েশনাল হয়ে যায় অনেক জায়গায় তো সামহাও আমি ইন্টারভিউতে যাই হই দেওয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়তেন নবারুণ ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো ছিলেন তিনি এর পাশাপাশি দশম শ্রেণী পর্যন্ত ছিল না কোনো প্রাইভেট টিউশন তার মা শিপ্রা পোদ্দার নিজেই বাড়িতে তার ছেলেকে পড়াতেন প্রথম প্রথম কথা হচ্ছে একদম শুরু থেকে যেহেতু অনেকেরই স্বপ্নটা থাকে না আমার ছেলের ক্ষেত্রে সেটার পিছনে আমরা সবাই চেয়েছিলাম যে অনেক মায়েরাই চায় যে ডাক্তার ভালো ছেলে আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সেই জায়গাটা থেকে সরে এসেছিলাম ওর ইচ্ছে পূরণ করার জন্য তো সেই ইচ্ছেটা পূরণ হলে যথাযথ মানে সাংঘাতিক আনন্দ আমরা পেয়েছি সবাই এবং ও নিজেও পেয়েছে আশা করি প্রথম থেকেই বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার আগ্রহ ছিল তার এরপর ফিজিক্স নিয়েই সে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে এমএসসি পাশ করেন এবং তারপরেই ভারতের জ্যোতির্বিজ্ঞান সংস্থা ইসরোতে রিসার্চ করার জন্য আবেদন করেন ইসরো সুযোগ দেয় কৃষ্ণনগরের বাসিন্দা নবরুণ পোদ্দারকে শুক্রবার কৃষ্ণনগরের বাসিন্দা নবারুন পোদ্দার তার স্বপ্নের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন আপাতত বেশ কয়েক বছর ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোতে সে রিসার্চ স্কলার হিসেবে যোগদান করবেন এরপর ভবিষ্যতে মহাকাশ গবেষণা নিয়েই তার কাজকর্ম করার ইচ্ছে বলে জানায় কৃষ্ণনগরের ছেলে নবারুন। আমি খুবই আনন্দিত তার কারণ ওর বুদ্ধি হবার পরের থেকেই আমার কোলের মধ্যে বসে বসে আমি ওকে আকাশ অ্যারোপ্লেন মহাকাশ রকেট কি এই সমস্ত তারপরে চাঁদে যে আমাদের পৃথিবী থেকে মানুষ গেছে হ্যাঁ সেই সব ছবি দেখাতাম এবং এই সব থেকেই ওর এই স্বপ্নগুলি আমি সেই সময় ওকে গল্পের মাধ্যমে ওর ভেতরে আমি দিয়েছিলাম শুনে নিলাম কৃষ্ণনগরের নবরণ পোদ্দারের কাহিনী বাবার স্বপ্নই কিন্তু সে বাস্তবায়িত করে দেখিয়েছে নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট নিউজ এটি লোকাল